বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবরটি ভারত আর্মেনিয়ার আজারবাইজানকে নিয়ে বেরিয়ে আসছে। আজারবাইজান সমস্ত কিছুকে পার করে দিয়েছে, কেননা ভারতের সামনে কয়েকদিন আগে এই আজারবাইজান হাত জড়ো করে, আর এখন তারা হঠাৎ আবার হঠাৎ ভারতকে কড়াভাবে ধমকি দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই জানেন যে রিসেন্ট আর্মেনিয়াকে যখন ভারতের তরফ থেকে অস্ত্র পাঠানো হয়, আর সেই সমস্ত অস্ত্রগুলো যখন ওর ইরানের রাস্তা দিয়ে পৌঁছায়, তখন থেকে আজারবাইজান অনেক রেগে যায় ভারতের ওপর। এমনকি সেই মুহূর্তে তো তারা হাত জড়ো করে ভারতের সামনে বলে যে ভারত আর্মেনিয়াকে আর অস্ত্র যেন না দেয়। এটিতে আর্মেনিয়ার আজারবাইজানের মাঝে যুদ্ধের মহল আরও ভড়কে যেতে পারে। আর যদি ভারত আর্মেনিয়াকে অস্ত্র সাপ্লাই করে, তবে ভারত অন্তরাষ্ট্রীয় স্থলের আইনকে ভঙ্গ করছে। কিন্তু আজ যে খবর সামনে আসছে সেটি আপনারাও স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট হিসাবে, যেটিতে আজারবাইজানের বিদেশ নীতির প্রমুখ হিকমত হাজিব, ভারতের যে রাজদূত আছে যিনার নাম শ্রী ধারান মধুসূদনজি, ওনাকে উনি স্পষ্ট ওয়ার্নিং দিয়ে বলেছে যে মধুসূদনজির ট্রান্সফারকে তার ডেটকে বাড়িয়ে দেবে, কেননা ভারতের দ্বারা আর্মেনিয়াকে অস্ত্রের সাপ্লাই করছে, আর এটিতে আজারবাইজান আর আর্মেনিয়ার মাঝে যুদ্ধের আগুন জ্বলছে সেখানে, যেখানে এটা আপনারাও জানেন যে আজারবাইজান বর্তমান সময়ে তুর্কি, পাকিস্তান আর ইসরায়েলের কাছে থেকে অস্ত্রকে কিনছে ভারী পরিমাণে, যেটিতে আর্মেনিয়া লাগাতার দুর্বল হচ্ছে, আর এমতো অবস্থায় আজারবাইজান নিজেকে শক্তিশালীও বানাচ্ছে। তো বন্ধুরা, পুরো বিষয়টির উপর আপনাদের কি মতামত? কি ভারতকে আজারবাইজানের সাথে এই মামলাকে সমাধান করা উচিত, না আর্মেনিয়াকে সাহায্য করবার জন্য নিজেদের আরও অ্যাডভান্স থেকে অ্যাডভান্সতর অস্ত্র আর্মেনিয়াকে সাপ্লাই করা উচিত? এ বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সের নিচে লিখে জানান।